এশিয়া কাপে সুপার ফোরে ভারতকে পরাজিত করে প্রতিশোধ নিয়েছে পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে পরাজিত হওয়া বাবর দল সুপার ফোরে ভারতকে পরাজিত করেছে পাঁচ উইকেটে ভারতের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে তাপুটে পারফরম্যান্স করেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ অনেকের মতে ভারতের বিপক্ষে এই ম্যাচে নওয়াজের কাছ থেকে একজন পরিপূর্ণ বলার এবং একজন পরিপূর্ণ ব্যাটারের সুবিধা পেয়েছে পাকিস্তান দল ম্যাচের শুরুতে বলিংয়ে কারোবারে মাত্র পঁচিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মোহাম্মদ নওয়াজ এরপর ব্যাট হাতে মাত্র বিশ বলে বিয়াল্লিশ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন এই অলরাউন্ডার তার বিধ্বংসী ইনিংসেই পরাজিত হয় ভারত ঠিক যেন মাঠে এগারো জনের পরিবর্তে বারো জন ক্রিকেটার নিয়ে খেলেছে পাকিস্তান পাকিস্তানের জয়ের পিছনে এটাই ছিল সবচেয়ে বড় কারণ ম্যাচ শেষে জয়ের রহস্য ফাঁস করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম কিভাবে ভারতকে বোকা বানিয়েছিল পাকিস্তান তা জানিয়েছেন তিনি এ সময় মোহাম্মদ নওয়াজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাক অধিনায়ক বলেন নওয়াজ এমনিতেই একজন ভালো ব্যাটার তাকে যখন ব্যাটিংয়ে নামানো হয় তখন ভারত দুইজন লেগ স্পিনারকে দিয়ে বোলিং করাচ্ছিল সেটা দেখেই নওয়াজকে আমরা ব্যাটিংয়ে পাঠাই আর সে সফল হয়েছে ব্যাটে বলে দুই বিভাগেই নওয়াজ যে পারফর্ম করেছে পাকিস্তানের জয়ের পিছনে অনেক বড় কারণ ছিল এটি আমরা সবসময় বিষয়গুলোকে সহজ করে দেখি গোটা দলকে ধন্যবাদ জানাতে চাই প্রতিপক্ষের রান যখন আহার ছোঁয়া তখনও চাপ অনুভব করেনি পাকিস্তানি ক্রিকেটাররা ম্যাচ শেষে ভারতকে হারানোর আসল রহস্য ফাঁস করে এমনটা জানিয়েছেন বাবরাজব